আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। সো আজকে এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই এয়ারড্রপটা কিভাবে করবেন, ঠিক আছে? এই যে তারা একটা এয়ারড্রপ প্রোভাইড করছে যেখানে তারা 1 মিলিয়ন SBX দিবে ফর অল ইউজার, ঠিক আছে? সো এই এয়ারড্রপটা কীভাবে করতে হবে সেটাই আজকে আমি দেখাবো। এখানে কিন্তু সবাই জয়েন করবেন, কেউ মিস করবেন না। তার আগে সবাই আমাদের ইউটিউব চ্যানেল আর্নিং টিপস সেটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? এখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাসবি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। সো চলুন শুরু করি। সো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই পোস্টটা লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন ক্লিক করলেই। সো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করবো এখন সেটা হচ্ছে এই যে এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবো। দেখুন চাপ দিয়ে ধরে রাখার পর কী হচ্ছে, কপি আছে নিচে দেখছি পাচ্ছেন, বাম পাশে নিচে লেখা কপি, কপিতে ক্লিক করবেন। এখন আমরা সরাসরি চলে যাবো আসবো ক্রেই ব্রাউজারে, ঠিক আছে? প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ক্রেই ব্রাউজারটা, আমার ডাউনলোড করা আছে। সো এখানে আসার পরবর্তীতে আমি নিউ ট্যাবে ক্লিক করি, এরপরে যেটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করবো। ওকে, তো সেটা আমি এখানে পেস্ট করব। আমি এখানে চলে আসছি অলরেডি ক্লিক করার পরবর্তীতে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথম কিন্তু আমাদের এই যে নিচে আসতে হবে, আসার পর কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করছি। সো আমরা যখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করছি তখন এর পরবর্তীতে আমরা এখানে কিন্তু এখানে ক্লিক করব। ওকে, সো ক্লিক করার পরবর্তীতে নিচের দিকে একটু আমরা আসবো। আসার পরবর্তীতে যে মেটাবক্সে একটা কনফার্ম অপশান আসছে আমরা সেখানে ক্লিক করি। সেইখানে সবাই যার যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, একবারে আনলকে ক্লিক করবেন। সো আনলকে ক্লিক করছি আমি। সো এখান থেকে আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, আমার যে দুইটা আছে আমি এখান থেকে এই যে এটাই সিলেক্ট করছি। আপনার হয়তো বা একটা থাকলে একটা আসবে, একটা সিলেক্ট করবেন। ওকে, এখন আপনি নেক্সটে প্রেস করবেন, সেম আবার এগেন কানেক্টে প্রেস করবেন। সো আমাদের এটা কানেক্টিং হচ্ছে। সো আমরা আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরবর্তীতে আমরা যেহেতু এই যে এটা সার্চ দিয়েছি আমরা এখানে ক্লিক করব। সো এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি আমাদের অলটা কানেক্ট হয়েছে কি না। ওকে, সো দেখুন আমাদের কিন্তু অলটা কানেক্ট হয়েছে, তার প্রুফমেন্ট হিসাবে কিন্তু, ঠিক আছে, এই ওয়ালেটের অ্যাড্রেস এটা চলে গেছে। ওকে, সো আমরা এখন একটু নিচের দিকে স্ক্রল করি। সো আপনারা এখানে চাইলে দুইভাবে জয়েন করতে পারেন। একভাবে হচ্ছে পার্টিসিপেট নাম এখানে ক্লিক করতে পারেন, সরাসরি গুগল ফর্মে নিয়ে যাবে। হ্যাঁ, আরেক ব্যবস্থা নিচের দিকে একটু স্ক্রল করে আসতে পারেন। আসার পরবর্তীতে এই যে বসে ফ্রি অ্যান এক্সবিএস 5 ইসি স্টেপ, ঠিক আছে, এখানে ক্লিক করলে জয়েন করতে পারেন, এখানে জয়েন করতে পারেন। ওকে, সব টাস্ক দেওয়া আছে, তো আমি সহজে দেখাচ্ছি। সেটা হচ্ছে উপরেরটা, এখানে পার্টিসিপেট নাও এখানে ক্লিক করবেন, সরাসরি আপনাকে তারা গুগল এখানে আপনার ডি সিলেক্ট যদি না থাকে তাহলে আপনার আপনি ক্রোম সিলেক্ট করবেন। হ্যাঁ, ওকে, এখানে আসার পরবর্তীতে এই যে আমাদের টাস্কগুলো পূরণ করতে হবে, বসে জয়েন করার জন্য টেলিগ্রামে আমরা লিঙ্কে ক্লিক করি। সো আমরা এভাবে অলরেডি আমরা এখানে জয়েন করবো, টুইট করি, আমরা জয়েনে ক্লিক করছি। হ্যাঁ, আমারটা হয়ে গেছে। আমি আবার প্র্যাকটিস করে এখানে চলে আসছে নিচে, সিএমএ কাজটা করতে হবে। অ্যানাউন্সমেন্ট চ্যানেলে ক্লিক করি, লিঙ্কের উপরে আবার নিয়ে আসছে, আবার আমি জয়েন করছি। আমি ব্যাক দিয়ে চলে যাবো আবার এখানে। আপনার পরবর্তীতে পরের টেক্সটটা বলছে কি এখানে ফলো করতে বলছে, ঠিক আছে। সো আমরা এখন এটা ফলো করে দিতেছি, লিঙ্কের উপরে ক্লিক করার পরবর্তীতে উপরে কিন্তু ফলো অপশান আছে, এখানে ফলো করি, হয়ে গেছে। আবার ব্যাক দিয়ে আসছি। আসার পরবর্তীতে তারা বলছে কি, তারা বলছে যে লাইক অ্যান্ড কমেন্ট, হ্যাঁ, সামথিং নাইস কিছু লেখার জন্য এয়ারড্রপটাতে। ওকে, সো সাথে ট্যাগ ব্যবহার করতে বলছে, এই যে এখান থেকে এই যে হ্যাজ ওয়েব, ঠিক আছে, এই যে হ্যাজ এয়ারড্রপ পর্যন্ত আর কি, ঠিক আছে, এটা পর্যন্ত ট্যাগগুলো ইউজ করতে হবে। তো সেটা আমরা কোথায় অ্যাটাক করবো সেটা হচ্ছে এখানে, ঠিক আছে। সো আমরা এখন আগে কপি করে নিয়ে এগুলা আমার চাপ দিয়ে ধরি এটার উপরে, দেখুন
লিখছেন চাপ দিয়ে ধরছে এসে গেছে, আপনি কি করবেন এখান থেকে এটা সিলেক্ট করার পরবর্তীতে এখানে কপি করবেন, এর পরবর্তীতে এই লিঙ্কে যাবেন। ওকে, যাওয়ার পরবর্তীতে একটু নিচের দিকে আসবেন, আমরা একটা লাভ ব্রেক দিয়ে দিই এখানে, লাভ এর পরবর্তী এখানে ক্লিক করছি, রিটুইট, এরপরে কমেন্ট করতেছি এখানে। ওকে, সো জাস্ট আপনি একটা তিনটা ব্র্যান্ডের ট্যাগ দিয়ে দিবেন, তো যেটা কপি করে আনছে সেটা সাথে বসে দিবেন, এরপরে রিপ্লাইতে ক্লিক করবেন, সো আপনার কাজটা ডান। ওকে, সময় চলে যাচ্ছে, আবার এখানে অ্যাগেইন আসার পরবর্তীতে বলছে তাদের ডিসকর্ডে জয়েন করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন, সো এক্সপার্ট ইনভাইটে ক্লিক করবেন। সো আমরা এখন একটু কনফার্ম বলছে আপনার এটা নাও আসতে পারে, আমার এটা আসছে, ঠিক আছে, জাস্ট আপনি আসলে এগুলা উপরে কিন্তু লেখা আছে যে ফায়ার ব্রিগেড, ওকে দেখে এগুলো সিলেক্ট করবেন, আমি ওটা করে দিতেছি, নট এ প্রবলেম। ওকে, সো এখন আমাকে নিয়ে আসছে এখানেও একটা আমি ওয়েব দিয়ে দেবো। ওকে, সো এখানে তেমন কিছু নাই, আমি ব্যাকপেস করতেছি, পরে বলছে মিডিয়ামে ফলো করতে, মিডিয়ামে লিঙ্কে ক্লিক করবো আমি এখন, পরে পরবর্তীতে এখানে কিন্তু মিডিয়াম যদি আপনার স্লো হয় না আসে তাহলে কিন্তু ভিপিএন ইউজ করতে হবে। ওকে, ফলো করে দিয়েছি আমি এখানে, জাস্ট ব্যাক দিয়ে আমি আমার চলে, জাস্ট ব্যাক দিয়ে কিন্তু আমি ওইদিক যাবো না, ওদিক গেলে কিন্তু আমি এটা পেজটা পাবো না, এই যে এইখানে ক্লিক করবেন দেখবেন আবার এই পেজটা চলে আসছে। ওকে, সো পরবর্তী বলছে এখানে জয়েন করার জন্য রিডিট, এখানে লিঙ্কে ক্লিক করি, সো এটা অনেক সময় কিন্তু এটাতে ঢুকতে হলে কিন্তু আপনার ভিপিএন লাগবে, ঠিক আছে, এমনি ঢুকাবে না, যেহেতু আমার এখানে ঢুকাইছে, আপনারা এটা চাইলে কিন্তু ক্রমে করতে পারেন। ওকে, অ্যাপ না নামাইলেও চলবে, কন্টিনিউ ক্লিক করছি, জয়েনে ক্লিক করি, জয়েন। ওকে, তো সাকসেসফুলি আমার এটা হয়ে গেছে এটা, তো আমি আমার এই বাম পাশে ফোন আমি ক্লিক করি, আমার সব কিছু করে আসছে। ওকে, এখন আমি এখন আমার এখানে ইমেলটা বসাবো আমি, আমার আপনি আপনার ইমেলটা বসিয়ে দিবেন। ওকে, তো টেলিগ্রাম ইউজার নেমটা যার যেটা আছে সেটা বসিয়ে দিবেন, আমি আমারটা বসিয়ে দিয়েছি, টুইটার ইউজার নেম আমারটা আমি বসাচ্ছি, আপনারটা আপনি জানেন কোনটা বসাবেন, লাইক টু কোটা টুইট, ঠিক আছে, আমরা যে টুইট করছি সেই লিঙ্কটা কোথায় পাবো একটু দিয়ে আসি আবার আমরা, আবার পরবর্তীতে এই পোস্টটাতে করছি কমেন্ট, এখানে ক্লিক করবো আমরা, এখানে ক্লিক করে পরবর্তীতে এই যে এখানে দেখুন আমি এখানে করছি, ঠিক আছে, এখানে এখানে পর এই যে কবি লিঙ্ক, এখানে কবি লিঙ্ক করবেন, সরাসরি আমরা আবার কোথায় যাবো, ব্যাক প্রেস করবো, আবার ব্যাক প্রেস। ওকে, এরপর চলে আসছি আবার আমরা এখানে আসবো, আসার পরবর্তীতে দেখুন আমাদেরকে নিয়ে আসছে, সো আমরা এখন আমাদের লিঙ্ক টু কোটা টুইট এখানে আমরা এটা পেস্ট করবো। ওকে, পেস্ট করছি, ডিসকর্ড নেম যেটা আছে সেটা আমরা বসিয়ে দিব, আমাদের যেটা আছে যার যার আপনারটা আপনি বসাইয়ে দিবেন, হয়ে গেছে, মিডিয়ামটা মিডিয়াম লিঙ্কটা এখানে বসাবেন আপনারটা, রিডিট ইউজার নেমটা বসাই দিবেন, সমস্যা নাই। সো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে বিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে, যেটা আমরা মেটামাক্সে ওয়ালেট অ্যাড করছি তাহলে আমরা সেটা এখানে বসাতে হবে। সো আমরা এখানে চলে যাচ্ছি, এখানে সিডোটে ক্লিক করি, করার পরবর্তীতে সামনে দিকে স্ক্রল করি, স্ক্রল করে আসার পরবর্তীতে আমরা এখানে ক্লিক করবো মেটামাক্সের এখানে। সো আর একটা কথা, যেটা আমরা অ্যাড করছি যাচ্ছে আমরা এটা এখানে আমরা এটা বিএসসি করে দেবো। ওকে, সো স্মার্ট সেম এটা বিএসসি অলরেডি আছে, করার সমস্যা নাই। সো এখন আমরা এটা এটার উপর চাপ দেবো, ঠিক আছে, চাপ দিলাম, এটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে। ওকে, সো আমরা এখন সরাসরি চলে যাবো কোথায়, আমরা আমাদের এই আগের পোস্টটাতে এখানে এসে আমরা এটা পেস্ট করে দেবো, এর পরবর্তী জাস্ট আমরা সাবমিটে ক্লিক করবো। ওকে, সো আজকের ভিডিও পর্যন্তই, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। সো ধন্যবাদ।